রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন নবী আলসালাম ইসাদ করেছেন নাস খাই নাস মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ তারা যারা অন্যান্য মানুষদের উপকারে সবচেয়ে বেশি আসেন বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের সমাজে কিছু লোক তাদের সব কিছুকে উজাড় করে দিয়ে জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন মানুষের উপকারার্থে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন তাদের মধ্যে সবার আগে যাদের নাম উঠে আসে তারা হলেন সম্মানিত চিকিৎসকগণ আমাদের চিকিৎসকগণ এবং তাদের সহযোগীরা যারা এই মুহূর্তে অকাতরে সেবা দিয়ে যাচ্ছেন নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েও কাজ করে যাচ্ছেন আমরা সবাই হবে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করা আমরা জানি ইতিমধ্যে সিলেটে একজন ডাক্তার তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল ত্রুটি মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ সামাতাল্লাহ শান্তরা করুন আরও অনেক ডাক্তার এবং তাদের সহযোগীরা অসুস্থ হয়েছেন করোনায় আক্রান্ত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আশু সুস্থতার দৌলত নসিব করুন প্রিয় দর্শক রসুল করিম সাল্লাহ ইসলাম এসাদ করেছেন মাল্লা না সাল্লাম ইয়াসকুরুলিল্লাহ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না অর্থাৎ মানুষের অবদানকে যে স্বীকার করে না মানুষের ন্যামতকে মানুষের ভালোকে যে দেখে না এবং স্বীকার করে না কৃতজ্ঞতা আদায় করে না সে কখনো আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের কাতারে সামিল হতে পারে না বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা ডাক্তাররা এবং আরও যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের উচিত হবে তাদের কৃতজ্ঞতা আদায় করা তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা আমরা আমাদের সমাজে একটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকে শুনেছি যে কোনো কোনো বাড়িওয়ালারা তাদের বাড়িতে হাসপাতালে কর্মরত ডাক্তার অথবা তাদের সহযোগীদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না অর্থাৎ ডিউটি করে ফিরে আসার পরে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না এই ভয়ে যে তাদের সঙ্গে ভাইরাস সংক্রমিত হয়ে বাসাবাড়ির লোকজন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং আক্রান্ত হবেন যারা আমাদের জন্য কষ্ট করছেন আমরা তাদেরকে যদি প্রবেশ করতে না দিই আমাদের বাসা বাড়িতে আলাদা না করুন আমরা নিজেরা অসুস্থ হয়ে গেলে তাদের কাছে যেতে হবে তাদের সেবা নিতে হবে অতএব সেই চিন্তা করে হলেও অন্তত আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আসলে আমাদের ইমানের অবস্থা যে কত করুন এই ঘটনা থেকে সেটা আবারও প্রমাণ হল এবং প্রকাশ হলো একজন মুসলিমের বিশ্বাস থাকবে এই যে আমার নসিবে যদি খারাপ কোনো কিছু লেখা থাকেই তাহলে সেটা আমাকে স্পর্শ করবেই আমি নিজেকে যতটা সেফে রাখার চেষ্টা করি না কেন আর যদি আমার নসিবে খারাপ কিছু লেখা না থাকে তাহলে পৃথিবীর কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারবে না আমরা আপন জায়গায় সতর্ক ঠিকই থাকবো কিন্তু ভরসা থাকবে পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি অতএব এই বিশ্বাসের জায়গা থেকে অন্তত ডাক্তার এবং যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি অমানবিক আচরণ করলে বরং আল্লাহ সুমাতালার আজাব এবং গজব আমাদের প্রতি আরও বেশি নেমে আসবে অতএব এই অমানবিকতা এই পাশণ্ডতা এই পশুত্ব পরিহার করে আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মুসলমান হওয়ার চেষ্টা করি যারা আমাদের জন্য কাজ করছেন তাদের কল্যাণার্থে আমরা আর কিছু না পারি দোয়া করি এবং যতটুকু পারি তাদের সেবা করার চেষ্টা করি পাশে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সেই সাথে আমরা আমাদের চিকিৎসক এবং তাদের সহযোগী যারা আছেন তাদের জন্য আবারও দোয়া করি আল্লাহ স্মাদা তাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন তাদের পরিবারগুলোকে আল্লাহ স্মাদা ভালো রাখুন আর আমাদেরকে আল্লাহ তালা মানুষ তৌফিক দান করুন